অপেক্ষার আর কিছু মাস, তারপরই লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বহু আগে থেকেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। একের পর এক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে চলেছে বিজেপি। এই কর্মসূচিরই অঙ্গ হিসেবে দেওয়াল লিখনের সূচনা করল প্রদেশ বিজেপি। উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম কিংবা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন দেওয়ালে আঁকার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু এই আধুনিকতা যুগে ভোটের সময়ে দেওয়াল লেখার রেওয়াজ এখন আর তেমন পরিলক্ষিত হয় না। বর্তমানে ফ্লেক্সের মাধ্যমে প্রচার করতে দেখা যায় রাজনৈতিক দলগুলোকে। তবে এই আধুনিকতার যুগেও দেয়াল লিখন পদ্ধতিকে হারিয়ে যেতে দেয়নি রাজ্য বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বনমালীপুর মণ্ডল কার্যালয় প্রাঙ্গণে বুধবার দেওয়াল লিখন কর্মসূচির সূচনা করেন প্রদেশ বিজেপি। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বনমালীপুর মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব সহ মণ্ডলের অন্যান্য সদস্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই কর্মসূচি নিয়ে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ বিজেপির সভাপতি। আমাদের আসন্ন যে লোকসভা নির্বাচন 2024, সেই 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি। আমাদের মূল লক্ষ্য হলো, আমরাও আমার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই। তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, সেখানে আমরা আমাদের প্রার্থী পদ্ম ফুলকে ফুটিয়ে আমরা মোদীজির হাতকে শক্তিশালী করতে চাই। সেই লক্ষ্যে এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি নিয়েছে, তার মধ্যে একটা অন্যতম হলো দেওয়াল লিখন। তো আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের যে বুথগুলি রয়েছে, সেই বুথে প্রত্যেকটা বুথে মিনিমাম 5টা করে আমরা এই পদ্ম ফুল আর ফিরছে একবার মোদি সরকার এই স্লোগানকে সামনে রেখে আমাদের দেওয়াল লিখন স্টার্ট হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে বলবো সকলকে যে আসুন, সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারতবর্ষ শ্রেষ্ঠ ভারতবর্ষ সেই জায়গায় নিতে গেলে মোদিজির হাতকে শক্তিশালী করি। এদিনের এই দেওয়াল লিখন কর্মসূচিতে তুলির টানে নিজের শৈল্পিক প্রতিভা প্রদর্শন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।